লাইভ দিছি। আরে আপনারা দেখতে পাচ্ছেন, একবার নোনা জলের গেট পর্যন্ত পানি চলে এসেছে আজকে। পানির উচ্চতা অনেক আজকে। গেলাম রে।
ভিজে গেলাম পুরোটাই। এই গাছগুলোর নাম হলো কেয়া গাছ, এখানকার খুবই জনপ্রিয় গাছ। রে গেলাম, পুরো ভিজে গেলাম। এখন দেখাবো সাগরলতার ফুল। অদ্ভুত সুন্দর,
এখন আপনাদের দেখাবো নুনাজল রিসোর্টের ভিতরে কিছুটা অংশ। এটা হলো নুনাজল রিসোর্টের ছাতাঘর বলা হয়। এখানেই বসে আড্ডা দেওয়া, গল্প থেকে শুরু করে চা থেকে শুরু করে সব কিছুই এখান থেকে বসে বসেই এরকম সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারবেন যদি ট্যুর গ্রুপ বিডির সাথে আসেন বা নুনাজলে থাকেন। এটা হলো নুনাজল রিসোর্টের ভিতরে যাওয়ার রাস্তা। যেহেতু বর্ষাকাল পর্যটক চলাফেরা নাইছেন মার্টিনে, সেক্ষেত্রে নুনাজলের সব ডাব গাছে ডাবের মেলা হয়ে গেছে বলতে গেলেই।